এখানে রেড সিগন্যাল এখানে ইনকমপ্লিট আছে রেড সিগন্যাল পড়েছে এখানে লেখা আছে স্টপ এটা পথে যেভাবে চলতে হবে পথে কিভাবে নিরাপত্তা মেনে সেফ লাইফ সেফ লাইফ সেফ লাইফ সেফ লাইফ হেলমেট ছাড়া বাইক চালাবেন না না চালাবেন না লাস্ট ইন পর্যন্ত বাস রেলিং বর্জন করুন। আঁকার কম্পিটিশন অর্গানাইজড বাই তাজপুর এমএনও ইনস্টিটিউশন। তো আঁকাটা আমরা দেখি, এই আঁকাটাও একটু দেখে নিচ্ছি। আচ্ছা, পথ কিভাবে চলতে হয়। আচ্ছা, তুমি এবার একটু বোঝাতে পারবে যে এটা কি এঁকেছো? তুমি একটু বোঝাও। দেখাচ্ছি যে এখানে রেড সিগন্যাল এখানে ইনকমপ্লিট আছে, রেড সিগন্যাল পড়েছে এখানে লেখা আছে স্টপ এটা, আর এখানে অফিস যাওয়ার জন্য কিছু মানুষ যাচ্ছে, দুজন মানুষ, আর এখানে ট্রাফিক পুলিশ সিগন্যাল দেখাচ্ছে, আর এখান থেকে বাস আসছে, সিগন্যালটা রেখে স্টপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি পথ চলতে গেলে তাহলে তুমি কি বার্তা দিতে চাও? আমি এটা দেখাচ্ছি যে পথ চলা বা এটা অফিস যাওয়ার সাথে সাথে যে কোনো মানে কোনো মানুষের সাথে কথা বলছি না, যে যার কাজে ব্যস্ত থাকে এটাই আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, তোমার নাম তমা বেরা। তমা বেরা কোন ক্লাস? 6। বা খুব ভালো লাগলো, ঠিক আছে, ধন্যবাদ তোমা বেরাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সকলকে খুব অভিনন্দন জানানো রইলো। আমরা যদি বাইরে বেরোবো, বাইরে বেরোলে আমাদের কি সেফটি আমরা নেব, তো আমরা এখন থেকে এই বাচ্চাদের বা সমস্ত স্টুডেন্টের মধ্যে দিয়ে কিন্তু এটা অ্যাওয়ারনেস ক্যাম্প ঘুরে তোলার চেষ্টা করছি। তো স্টুডেন্ট, তোমরা কেমন ফিল করছো? তোমরা এটা মনে করে তোমরা আর এখান থেকে কিছু ভালো কিছু শিখতে পারছো তো? তাহলে কিভাবে পথ চলাচল করতে হয়, আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হয় তোমরা সবাই বুঝতে পারছো? বা খুব ভালো। হ্যাঁ, তোমাদের অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল আমাদের স্কুল থেকে, আমাদের সকল শিক্ষকের কাছ থেকে। তোমরা অনেক বড় হও। কি কারণে তোমরা আজকে ড্রয়িং করছো? আজকের অ্যাকচুয়ালি কর্মসূচিটা কি আছে? আচ্ছা, এই পথ নিরাপত্তার জন্য একটা আমাদের প্রশাসন বেরোবে, আর সেই জন্য একটা আঁকার কম্পিটিশন চলছে। তো আঁকার কম্পিটিশনটা কি বিষয় নিয়ে? পথে যেভাবে চলতে হবে, পথে কিভাবে নিরাপত্তা মেনে বিধি নিষেধ মেনে চলতে হবে সেইটা বিষয়ে আমাদের। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা তোমরা কি আঁকছো একটু দেখাতে পারবে? আচ্ছা, এটা কি আঁকা হচ্ছে? হ্যাঁ, আর বলো। হ্যাঁ,
একটু জোরে বললে ভালো হয় আর কি। জেব্রা ক্রসিং নিয়ে মানুষের হাঁটার জন্য জায়গা পথ আছে এবং এখানে হেলমেট পরে যাচ্ছে, আর এখানে যেহেতু সবুজ লাইট দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বাহ বুঝতে পেরেছি। মানে পথ চলাচল কিভাবে করতে হয় তো সেটা নিয়ে একদম সুন্দর করে ছবির মাধ্যমে তুলে ধরছো। তো স্টুডেন্টস, তোমরা এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে, জোরে সবাই বলো। আচ্ছা, তাহলে পথ চলার যে কিছু ইনস্ট্রাকশন, পথ কি করে চলতে হয় তোমরা এই আঁকার মাধ্যমেই তো বুঝছো, তাহলে বুঝতে পারছো। তাহলে তোমরা আর সবাইকে তোমরা সচেতন করতে পারবে তো, বাড়ির সবাইকে বলতে পারবে তো কিভাবে পথ চলাচল করতে হয়, কিভাবে গাড়ি নিয়ে বেরোতে হয় রাস্তায়, কিভাবে নিজের সুরক্ষা নিজেকে নিতে হয়, তোমরা বলতে পারবে তো? ঠিক আছে, তোমরা খুব ভালো করে আঁকো। হ্যাঁ, সাফল্যমণ্ডিত করার জন্য আজকে এই স্টুডেন্ট প্রসেস। Thank you.
একদিকে তাসুর প্রাইমারি স্কুলের সব কোচিং আছেরা মানে বাচ্চা বাচ্চা সব ছেলেমেয়েরা তারাও পজিশনে বেরিয়েছে আর আমাদের স্কুলের এটা প্রায় 800 স্টুডেন্ট একটা পজিশনে বেরিয়েছে তাদের মধ্যে একটাই কিন্তু বার্তা রাস্তা পার করার সময় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ এবং রাস্তা চলাচল করতে গেলে কিছু আমাদের প্রাথমিক জ্ঞান এবং প্রাথমিক জ্ঞানের সাহায্যে কিন্তু আমরা রাস্তা চলাচল করব আর একটু লঙ্ঘন না করি এবং পথ চলতি যাত্রীদের আমরা রাস্তায় যাওয়ার ক্ষেত্রে তাদের যেন উপযুক্ত পেশ ছেড়ে দিই আমরা যে যার বাম সাইড দিয়ে যেন রাস্তায় চলাচল করি এবং আমরা এই পথ নিরাপত্তা দিবসে সুন্দরভাবে আজকে এই পরিকল্পনা বা কর্মসূচি আমরা সাফল্যমণ্ডিত করলাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম প্লাস্টিক বর্জন করুন বর্জন করুন প্লাস্টিক বর্জন করুন বর্জন করুন রাস্তা পারাপারের সময় দুদিক থেকে হাঁটো দেখে হাঁটো ভালো লাগলো পথ নিরাপত্তা সপ্তাহে ছেলেমেয়েরা সব বেরিয়েছিল হ্যাঁ পোস্টার হাতে নিয়ে যে কিভাবে সাবধানে রাস্তা পার হতে হবে এটা নিয়ে আজকে ড্রয়িং কম্পিটিশন ছিল সব মিলিয়ে খুব সুন্দর হলো থ্যাংক ইউ স্যার আমাদের কর্মসূচি শেষ হলো প্রসেসিং তাজপুর প্রাইমারি স্কুল দিয়ে একদম তাজপুরের বিশেষ কিছু জায়গা দিয়ে আমরা ঘুরে এলাম এবং প্রত্যেকটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিলাম দেখি যে পথ চলতে গেলে আমাদের কি কি স্টেপ নেওয়া দরকার আমরা কীভাবে সতর্কভাবে আমরা পথ চলবো তো এটা সবাইয়ের কাছে কিন্তু এটা বার্তা পৌঁছে দিল আমাদের স্কুল এবং স্কুলের সমস্ত স্টুডেন্ট স্যার টিচার্স সবাই যারা রয়েছেন হ্যাঁ তারা কিন্তু এই অনুষ্ঠানটাকে একদম সাফল্যমণ্ডিত করল যাক এখানে পুরো পরিক্রমাটা এখানে শেষ করলাম আশা করছি সবাই কমেন্টে জানাবে আর সকলকে সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে